পর্যটন এলাকা বাঁচাও, দুর্গাপুরের রাস্তাঘাট বাঁচাও, আন্দোলনে দুর্গাপুরের জনতা। নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনা জেলার দুর্গাপুরে ভেজা বালু পরিবহন বন্ধ সহ কয়েক দফা দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছিল সাধারণ ব্যবসায়ীরা, রাস্তায় নেমেছিল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক, নেমেছিল সর্বস্তরের আপামর জনতা। পর্যটনের অপার সম্ভাবনাময় দুর্গাপুরকে নিরাপদ রাখতে অবৈধভাবে বালু উত্তোলন, বিপণন, পরিবহন বন্ধ করার বিকল্প নেই। এ সময় আন্দোলনরত সাধারণ জনতা একটাই স্লোগান ছিল, পর্যটন এলাকা বাঁচাও, দুর্গাপুরের রাস্তাঘাট বাঁচাও, ভেজা বালু পরিবহন বন্ধ করো, করতে হবে। পাশাপাশি কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন দুর্গাপুরবাসী। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।